বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবিরকে, বিরোধী ছাত্র ঐক্য এবং আমাদের সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ থেকে রক্তিম অভিবাদন জানাই। আমরা আসলে একটি দেশে নয়, আমরা 1,47,000 বর্গ কিলোমিটারের একটি জেলখানায় বসবাস করছি। এই জেলখানাটি, এই ভূখণ্ডটি আজকে আওয়ামী লীগের জন্য, ছাত্রলীগের জন্য একটি দেশ বা রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে, আর আমাদের জন্য একটি নির্যাতনখানা, একটা কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে আবির্ভূত হয়েছে। এবং আমি মনে খেয়াল করি, আওয়ামী লীগ গত বছরের 30 জানুয়ারি 30 ডিসেম্বর থেকে এদেশের মানুষের উপর এক অলিখিত সাংবিধানিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই যুদ্ধের বিভিন্ন সময় আমরা খণ্ডিত অনেকগুলো চিত্র মাঝে মাঝে আমাদের সামনে খুব নগ্ন ভাবে উপস্থাপিত হয়। এই যুদ্ধে আমরা দেখব শ্রমিক এলাকায় শ্রমিকরা আক্রান্ত হয়ে অনশন করতে করতে মারা যায়, কৃষকরা ধানের দাম না পেয়ে খেতে আগুন জ্বালিয়ে দেয়, আর সর্বশেষ এটি আমরা প্রত্যক্ষ করেছি আমাদের ডাকসু ভবনে 22 ডিসেম্বর, যেদিন ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধা মঞ্চের নেতা কর্মীরা হামলা চালিয়েছে। এই যে পরিস্থিতিতে আমরা বসবাস করছি এবং এর আরেকটি রূপ আমরা দেখব, আমাদের সরকার, আমাদের এখানকার সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখ থেকে বা কাছ থেকে, আমাদের প্রধানমন্ত্রী আর মহানাটক এখানে প্রতিদিন মঞ্চায়িত করেন। একজন মানুষকে মারা হবে একটা জায়গায় অবৈধভাবে, একটা জায়গায় সন্ত্রাসীভাবে হামলা হবে, ছাত্রলীগ হামলা করবে, আর আমাদের প্রধানমন্ত্রী বা তার কিছু কিছু মন্ত্রী বলবেন এটা বর্বরোচিত, এটা ঠিক হয়নি, এটি অন্যায় হয়েছে। তারা কিছু কিছু তদন্ত কমিটি করবেন, তারা কিছু কিছু আইনানুক ব্যবস্থা নেবেন, এই গিয়ে আমাদের চোখের সামনে কায়েস করানোর চেষ্টা করবে। তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের কাজ একজন মানুষ মারা যাবে, তারপর আপনারা একটা করে তদন্ত কমিটি করবেন। অর্থাৎ এরকম এখন স্পষ্ট হয়েছে যে এই যে যুদ্ধে আমাদের উপর চাপিয়ে দিয়েছে তারা, এটা এটাকে আসলে এটা নাটকীয় ভাবে প্রতিদিন আমাদের সামনে মঞ্চায়িত করছে। আমরা আজকে যখন এখানে ছাত্রলীগের কথা বলছি, যে তারা সন্ত্রাস অব্যাহত রেখেছে এবং তারা সন্ত্রাসে এমন জায়গায় গেছে যে বাংলা অভিধানে হয়তো আর কোন সন্ত্রাসের পরে কোন শব্দ থাকলে সেই শব্দ তাদেরকে আসলে অভিহিত করতে হতো। কারণ একটা সংগঠন কতগুলো হত্যা করলে, কতগুলো সন্ত্রাস করলে পরে সেটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়। এরা আসলে আর সন্ত্রাসের জায়গায় নেই, এরা এখন আছে একটি ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে এরা আমাদের উপর আক্রমণকারী ভূমিকা আবির্ভূত হয়েছে। তাই এদেরকে আসলে খুব সোজা ভাষায় কথা বলে এদেরকে আর প্রতিরোধ বা প্রতিবাদ করার কোন জায়গা নেই। এই সন্ত্রাসীদের, এই সন্ত্রাসীদেরকে আসলে এখন বিতাড়িত করতে হবে। এদেরকে যদি বিতাড়িত করা না যায় তাহলে এরা দখল করে নেবে আমাদের সমস্ত কিছু। যেভাবে সন্ত্রাসীরা দখল করে নিয়েছে ডাকসুকে, যেভাবে সন্ত্রাসীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে নিয়েছে, যেভাবে আমাদের হলগুলো আজকে আব্দুল কাদের মতো লাশ মাঝে মাঝে আমাদের সামনে উত্থাপিত হয়, আবুবকর এখানে আমাদেরকে ইশারা করে এই প্রতিবাদের জন্য, তাই আমরা মনে করি আজকে 3-4 দাবি নিয়ে আমরা 12 ছাত্র সংগঠন একত্রিত হয়েছি যে এই সন্ত্রাস আর সহ্য করা যায় না। আমাদের প্রধানমন্ত্রী ও সরকার প্রধানরা মাঝে মাঝে কিছু বিষয়ে বলেন যে জিরো টলারেন্স ওনারা নেন নানা বিষয়ে, আমরা আজকে এই মঞ্চ থেকে বলছি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের একটা জিরো টলারেন্স, আমরা ন্যূনতম সন্ত্রাস সহ্য করব না। তাই আজকে যে 4 দফা নিয়ে দাবি নিয়ে আমরা উত্থাপিত হয়েছি, উত্থাপন করেছি, যারা হামলা করেছে এরা কোন সংগঠন করতে পারে না, এরা কোন শিক্ষার্থী হতে পারে না, এদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী। তাই সন্ত্রাসীর স্থান শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে না, এদেরকে ছাত্রকে বাতিল করতে হবে। এবং আমরা আমাদের প্রক্টরকে দেখেছি, আমরা ভিসি স্যারকে দেখেছি, তাদেরকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, সেই অভিভাবকরা নাকি দায়িত্ব নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঠিক রাখবেন, তারা কিসের পরিস্থিতি ঠিক রেখেছেন, তারা বারবার হামলাকারীদেরকে দিয়ে হামলা করে পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করেছেন, 22 তারিখেও প্রক্টর তাই করেছে। তাই আমরা বলেছি এই প্রক্টরকে অপসারণ করতে হবে,
এবং যাদের উপর হামলা করা হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে নিতে হবে। একই সাথে আমরা লাগাতার ভাবে যেভাবে যে দখলদারিত্ব হলগুলোতে জারি রেখেছে ছাত্রলীগ, এর বিরুদ্ধে আমরা দাবি তুলেছি এসব বন্ধ করতে হবে। এবং আমাদের সরকার প্রধান এবং সরকারকে বলতে চাই, আপনাদের একজন দুইজন ভিসি একজন পাঁচটা ভিসিকে নিয়োগ দিতে পারলে একটা বিশ্ববিদ্যালয় আপনারা রক্ষা করতে পারবেন না। কারণ আমরা বহন করছি আবদারের রক্ত, আমরা বহন করি আবহাওয়ার রক্ত, আমরা বহন করি রাজুর রক্ত, আমরা বহন করি শহীদ আসাদের রক্ত। তাই এই রিজার্ভ মাসের এই শেষ প্রান্তে এসে আমরা ঘোষণা করছি, বাংলাদেশ যেভাবে মানুষ ছিনিয়ে এনেছে স্বাধীনতা একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, আমরাও সন্ত্রাসীদের প্রতিহত করব, প্রতিরোধ করব। এবং এভাবেই আমরা আগামী দিনের একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে যাব। এবং আজকে আমরা এই মঞ্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীদের আপনার গণতন্ত্রের মানুষকে আহ্বান জানাই, আসুন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা একসাথে নামি, এদেরকে উচ্ছেদ করি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এদেরকে উচ্ছেদ করি এই দেশ থেকে। আজকের এবং আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর চৌধুরী থেকে আমি দৃঢ় কণ্ঠে শপথ নিতে চাই, এভাবে আজকের এই পদযাত্রা আগামী দিনের সন্ত্রাস বিরোধী এটা আগামী দিনের সন্ত্রাস বিরোধী এটা পদাঘাত হবে, যেই পদাঘাত সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদের আস্থারা ভেঙে দেবে, যেই পদাঘাত এখানকার ফাঁসিবাজি শাসনকে ভেঙে দেবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি। যাই হোক মেহনতি মানুষের, আমরা এখন আমাদের পদযাত্রা শুরু করবো ক্যাম্পাসের।